Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. আমি সেরে উঠতে চাই না, আমি ভালোভাবে উঠতে চাই না।
এই যে 4 মাস ধরে দিন রাত জেগে মল্লিকাকে ভালো করবার চেষ্টা করছো, চিকিৎসা কি কোনো ফল হচ্ছে না? বিশেষ কিছুই নয়, তবে ভালোর মধ্যে এই যে হয়তো আরো খারাপ হতে পারত, সেটা হয়নি। তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি, করো। তুমি মল্লিকার সঙ্গে রবির মতো ব্যবহার করো কেন? মল্লিকার মনের মধ্যে যে ফুলের চটগুলো বাকি আছে সেগুলো না খোলা পর্যন্ত ওর সঙ্গে অন্য কোনো রকম ব্যবহার করা সম্ভব নয়। এরকম আর কতদিন থাকবে বলে মনে হয়? হয়তো সারা জীবন। সারা জীবন? সারা জীবন তোমাকে এমনি করে পড়ে বেড়াবে? উপায় কি? আপনার টেলিগ্রাম পেয়ে একবারে রথ নিয়ে উপস্থিত। রথ মানে ওই গাড়ি আর কি। ও হাউ ইজ এভরিবডি? ওকে থ্যাংক। মিস্টার মুখার্জি, আমাকে নেবার জন্য গাড়ি এসেছে, আমি কি আপনাকে কোথাও লিফট দিতে পারি? নো থ্যাংক, আমি ট্যাক্সি করে চলে যাব। ও গাড়িতে একসঙ্গে আমার অনেক ঘন্টা কাটিয়েছি, আশা করি দেখা হবে। আশা করি। ভদ্রলোক কি কে মিস্টার মজুমদার? কে? একজন জয়ন্ত মুখার্জি, ট্রেনে আলাপ। কলকাতা থেকে ডক্টর জয়ন্ত মুখার্জি এসেছেন। ও জয়ন্ত এসে পড়েছে? আচ্ছা তাকে বসতে পারো, অনেকক্ষণে আসছি। দেখি হ্যালো জয়ন্ত, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, সিট ডাউন সিট ডাউন মাই বয়, সিট ডাউন। আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ লুকিং ফিট। আমি তোমার আসবার টেলিগ্রাম আগেই পেয়েছি, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন ডক্টর পরিমল চ্যাটার্জি, আমাদের নার্সিং হোমের সহকারী ডাক্তার। আর ইনি হচ্ছেন ডক্টর জয়ন্ত মুখার্জি, নতুন সহকারী হিসেবে যোগদান করলেন। আর উনি হচ্ছেন মিস মনোরমা দাস, আমাদের স্টাফ নার্স। শোনো জয়ন্ত, কাল সকাল থেকে তোমাকে কিন্তু কাজে লেগে যেতে হবে। বেশ, থ্যাংক ইউ। মনোরমা, তুমি ডক্টর মুখার্জি স্টাফ কোয়ার্টার দেখিয়ে দাও। গো গেট সেটেলড আপ মাই বয়, টুমারো মর্নিং উই মিট এগেইন। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। এটা আপনার চেম্বার। আসুন। এটাই আপনার থাকবার ঘর। খুব রোমান্টিক না? তবে না হলেও আপত্তি ছিল না। পছন্দ হয়েছে? আমার সবচেয়ে পছন্দ হয়েছে আপনাকে। কৃষ্ণ
চমৎকার গান হয়েছে, চমৎকার। যদিও গান আমি তেমন ঠিক বুঝি না, তবু খুব ভালো লাগলো। আচ্ছা এটা কি টিউন? জার্মান না হাঙ্গেরিয়ান? খুব কাছাকাছি গেছেন, খুব কাছাকাছি চলে গেছেন মিস্টার মজুমদার, মাত্র এই 5-7 হাজার মাইলের ডিফারেন্স। আচ্ছা তবে এটা কি? এটা বুঝতে পারলেন না? এটা হচ্ছে ভারতীয় রাগ প্রধান সঙ্গীত। রাগ প্রধান? তা রাগ প্রধানটা কি জানেন না? ব্যাপার কি জানেন, আমি ওই ক্লাসিক্যাল গান খুব পছন্দ করি। রক্ষে ধরো দিদি, মানে কি জানেন মিস্টার মজুমদার, ওই দিদিকে দাদু 500 টাকা মাইনে দিয়ে ওস্তাদ রেখে গান শিখিয়েছে। তার মধ্যে আবার এমন এমন সঙ্গীত আছে যেটি শুনলে মনে হবে যে ব্রহ্মতালুতে পেরে বসিয়ে হাতুড়ি তুলছে। কি হচ্ছে তোমাদের? আসুন দাদু আসুন। ইস, আপনি দিদির অমন অপূর্ব গানটা মিস করলেন। অদৃষ্ট আর কি, বুড়ো বলে তো আমাকে নির্বাসিত করে রেখেছো বিরহী যক্ষের মতো, তাই দেখতেলাম তোমাদের ঠিক জমেছে কিনা। তারপর তোমাদের দার্জিলিং তোমার কেমন লাগছে? আমার তো স্যার খুব ভালো লাগছে। দেখো শোনো, প্রমথেশ নতুন একলা বোধ না করে। একলা? দাদু আমি তো মিস্টার মজুমদারের সঙ্গে একেবারে ছায়ার মতো লেগে আছি। হ্যাঁ থ্যাংক ইউ। বেশ বেশ, আচ্ছা তাহলে তোমরা গল্প স্বল্প করো, আমি আসছি। ডক্টর মুখার্জি, কি অবস্থা? 4 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা খারাপ। ডক্টর চ্যাটার্জি ডেলিভারি গেছেন? ডক্টর চ্যাটার্জি এবেলা ছুটি নিয়েছেন, আর ডক্টর বোস এখনো আসেনি। এদিকে পেশেন্টের মেল প্রেজেন্টেশন, হাতের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি? আপনি ইনস্ট্রুমেন্ট করুন। ঠিক কি? ইটস রিয়েলি রিমার্কেবল জয়ন্ত, আই মাস্ট কনগ্রাচুলেট ইউ। যা শুনলাম তাতে আমি তো আশাই করতে পারিনি যে পেশেন্ট বাঁচবে, পার্টিকুলারলি এরকম হার্ট কন্ডিশনে তে মেল প্রেজেন্টেশন। I thank you, my boy. Come in.
মলি, এসো এসো, তুমি হঠাৎ বসো। না ডাক্তার বাবু, আমি বসবো না। আপনি একটু একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন, কার আবার কি হলো? দাদুর পেনটা আবার বেড়েছে। বেড়েছে কেন? উনি তো বেশ ভালোই ছিলেন, আবার কি হলো? আমার বড় তো দেশ বিদেশে ঘোরা বন্ধ না করলে উনি কিছুতেই সুস্থ থাকতে পারবেন না। ডাক্তার বাবু, আপনি তো বন্ধ করে দিন। ইম্পসিবল মাই চাইল্ড, অসম্ভব। ওকে বললে উনি বলবেন কত জায়গায় কারবার ফেলেছি, যেটা না দেখবো সেটাই নষ্ট হবে। চল একবার দেখে আসি। তিনি মিস মল্লিকা ব্যানার্জি, পাশের বাড়ির বিরাট ধনী শ্রীপতি ব্যানার্জির একমাত্র নাম। কেমন দেখলেন? যা দেখলাম তাতে আমাদের কলকাতার রাস্তা হলে ট্রাফিক থেমে যেত। আলাপ করবেন নাকি মল্লিকার সঙ্গে? না। কেন? আমি তার পথ বলা প্রতীক আসিনি যে সন্ধ্যেবেলার চামেলি আর সকালবেলার মল্লিকা আমাকে দেখলেই চিনতে পারবে। কেমন আছো বলো? থ্যাংক ইউ স্যার, ভালো আছি। তোমার হাতে এসবগুলো কি? এসব কি হচ্ছে? ওইগুলি তো নেশা। ও সিনিয়র কেমব্রিজ রেজাল্ট বেরোলে ও জার্মানিতে রেডিও ইঞ্জিনিয়ারিং করতে যাবে। রিয়েলি? দ্যাটস রিমার্কেবল, খুব ভালো কথা। আচ্ছা ডক্টর বোস, আপনি চলুন, আমি আসছি। আচ্ছা মা। গুড মর্নিং শ্রীপতি বাবু। গুড মর্নিং ডক্টর বোস। কি ব্যাপার, আবার কি হলো? সেই কোমরের পুরনো ব্যথাটা আবার দেখা দিয়েছে। দেখি। আচ্ছা, একে তো চিনতে পারলাম না। ও, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু, বিখ্যাত ব্যারিস্টার এবং ধনী নিশীথ মজুমদারের একমাত্র ছেলে প্রমথেশ। আর ইনি হচ্ছেন ডক্টর বোস, দ্য মোস্ট এমিনেন্ট ফিজিশিয়ান অফ দার্জিলিং। আচ্ছা দেখি, পাশ করতে পারবেন? বলবেন, টেল মি। ওইখান থেকে আবার ইনফ্লুয়েন্স হয়েছে। ঠিক আছে, সেম ওল্ড প্লেস। রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে দেখি, আচ্ছা দেখি। ডক্টর বোস, এটাকে একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন শিগগির। কাল না হোক অন্তত দু চার দিনের মধ্যে আমাকে কলকাতা যেতেই হবে। মিস্টার মজুমদার, শিগগির আসুন, ভিয়েনা স্টেশন ধরেছি, চমৎকার ওয়েদিং। আসুন আসুন। উইথ ইয়ার কাইন্ড পারমিশন স্যার। ঠিক আছে ঠিক আছে। ছেলেটিকে দেখলেন তো ডাক্তার বোস? ও শিগগির বিলেত যাচ্ছে ব্যারিস্টারি পড়তে। তা আমি ঠিক করেছি যে বিলেত থেকে ফিরে এলেই মলির সঙ্গে ওর বিয়ে দেবো। আচ্ছা, ভেরি গুড। আমার বন্ধুরও মলিকে খুবই পছন্দ। আহা, তুমি ফিল মলি তো পছন্দ করবার মতন মেয়ে। দ্যাটস ভেরি গুড নিউজ। এবং আমার মনে হয় যে প্রমথেশের সঙ্গে মলির বিয়ে হলে খুব ভালো হবে। কলকাতায় যাচ্ছি বটে, তবে মনটা দেখে গেলাম এইখানে। না 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 না, অমন কাজও করবেন না। কি সর্বনাশ! আরে মন ঠিক রেখে চলে যাওয়া মানে হচ্ছে খাতা থেকে পাখিটিকে উড়িয়ে দিয়ে খালি খাতাটি হাতে দিয়ে যাও। চুপ করে দিলি না? তুই বুঝতে পারছিস না দিদি, এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। আরে অন্য কিছু হলো বা কথা ছিল, কলকাতায় গেলো মেলা দোকানপত্র রয়েছে টক করে কিনে নিলু। মন ও একবার ফুরুত করে উড়ে গেলে আর দাঁড়িয়ে এসে বসবে। আপনি কিছু মনে করবেন না মিস্টার মজুমদার। I know he is very funny. দিদি জানে। এই যে প্রমথেশ, সব রেডি তো? চলো চলো, খুব সাবধানে থাকবে, আমার ফিরতে বেশি দেরি হবে না। চলো চলো।
এখানে যারা আসেন এমন ভাব দেখান আমি ছাড়া জগতে তাদের কাজ কিচ্ছু নেই। পাথর যখন শুনে দাদুর অর্ধেক সম্পত্তির মালিক আমি, তখন তারা এমন হয়ে যায় আমাকে যদি শক্তি না পায় তো আত্মহত্যা করে। সত্যি রনু, আমি ভাবতে পারি না তারা আমাকে ভালোবাসে না দাদুর টাকাকে ভালোবাসে। তবু ওরই মধ্যে মন্দের ভালো একজন কাউকে বেঁচে নিতে হবে তো। যে কোনো পাত্র আমার হলেই হলো, যার সঙ্গে আমার বিয়ে হোক না কেন, ভালোবাসা বা ঝগড়ার কথা একই রকম ভাবে বলবে, একই রকম ভাবে চিঠি লিখবে, বাড়ি গাড়ি জড়োয়া হিরে আবার সাজানো ড্রয়িং রুমে চকচকে দাঁতের নকল হাসি অতিমাত্রায় মার্জিত ভক্তিতা। যেমন দেখ দিদি, এই যে এসো ডার্লিং, শাড়িতে পরে তোমায় দেখাচ্ছি ঠিক যেন জল ভরি, এটা নিশ্চয়ই মায়েশ্বর নয়? তবে নিশ্চয় এটা বাঙ্গালোর কিংবা কাশ্মীর। ও হো, আসাম বুঝি, আমি ভাবলাম ওড়িশা। আর মেয়ে বলে কি জানিস দিদি? কি বলতো? তুষ্ট কাফি নাটি। পুরুষ হলে? পুরুষ হলে মিস ব্যানার্জি, সেদিন রাসান সার্কাস দেখতে গেলাম আপনাকে, সার্কাস দেখবো না আপনাকে দেখবো কিছু ঠিক করে উঠতে পারলাম না, তাই কিছুই দেখা হলো না। ও ইউ আর লুকিং সো লাভলি, ঠিক যেন একটা অদৃশ্য লোকের, আমি স্বর্গের অপ্সরি। ঘুমের মধ্যে আপনার আনাগোনা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন আপনি। যা বলেছি শুনুন, পছন্দ আর অপছন্দ দাদুর টাকার জন্য হেদেরই কাছে হয়তো একদিন এমন ভাবে বিকিয়ে যেতে হবে। বাই দি বাই, হ্যাঁ এই উইকটা আমি নতুন কিনেছি। ও ও দেখেছেন, আপনাকে বলাই হয়নি, এবার আমি 3000 এর কিনে দিই। দিদি আপনি তো কেমন আছেন বলুন। আমার ভাই পরিধি হাতে ভীষণ লেগেছে, আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। ডক্টর বোস, ডক্টর চ্যাটার্জি কেউই নেই। আমি আছি স্যার, ভালো থাকবো। ঠিক আছে ডাক্তার, চলুন। ভয় পাওয়ার কিছু নেই, আপনি আসুন আমার সঙ্গে। কেন সেট করতে হবে? ও আরে সেট করলে খুব লাগবে, তাই একটু লাগবে, বেশি লাগলে কিন্তু সহ্য করতে পারবো না। সহ্য করতে হবে, দিদি। হ্যাঁ ব্যাপার কি জানেন, এই প্রথমবার হাত ভাঙলো কিনা তাই কেমন একটু নার্ভাস হয়ে পড়েছি, এরপর দেখবেন না যখন ডান হাতটা ভাঙবো একেবারেই নার্ভাস হবো না। হ্যাঁ দিদি, জানেন ডক্টর মুখার্জি এখন মনে হচ্ছে একেবারে সুস্থ। একবার সুস্থ বোধ করছেন, কিন্তু রাত্রে বোধ হয় একটু জ্বর হতে পারে। জ্বর? একটা শক পেয়েছেন তো, একটু রিয়াকশন হতে পারে। আচ্ছা আমি চল। ডক্টর মুখার্জি, কিছু বলবেন? যদি কিছু মনে না করে রনুকে আজ রাতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। না না, অত সিরিয়াস কিছু না। ডক্টর মুখার্জি, আমরা ভাই আর বোন ছেড়ে বাড়িতে আসছি, ডক্টর বোস যদি এখানে থাকতেন তিনিও যেতেন। আপনি যেতে পারেন ডক্টর মুখার্জি, আমার আজ এখানে নাইট ডিউটি, দরকার হলে আপনাকে জানাবো। আপনি যা ফিস চাইবেন তাই তো। আচ্ছা আপনারা চলুন, আমি যাচ্ছি।
বা কফি? সারা রাত আপনাকে জাগতে হবে তো। আপনি কি একটা বই লিখছেন? আগে হ্যাঁ। কি সম্বন্ধে? নার্সিং সম্বন্ধে। ছাপাবেন নিশ্চয়ই? হ্যাঁ, যদি কোনো প্রকাশক জোটে। আপনি নার্সিং সম্বন্ধে কেন লিখছেন? আপনি কি বলেন, ব্যাকরণ সম্বন্ধে লিখবো? এটা আমার একটা বিলেত যাওয়ার ব্যর্থ চেষ্টা। বিলেত? হ্যাঁ, এটা লিখে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে সেই টাকাতে বিলেত গিয়ে এবার শেষ ডিগ্রিটা নিয়ে আসবো। আপনার বিলেত কি এত মোহ কেন? এটা মোহ না মিস ম্যানেজি, এটা প্রয়োজন। একটা সাধারণ MBBS ডাক্তারের আর কতটুকু জ্ঞান, মনে মনে কত স্বপ্ন করেছে, বিলেত যাব, বড় ডাক্তার হব, মহাত্মা বাস্তবের মতো রিসার্চ করব, আরো কত যাকে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের গল্প শুনে আপনি কি করবেন? যান শুয়ে পড়ুন, দেখ অনেক রাত্রি হয়ে গেছে। আর কোনো কষ্ট হচ্ছে? মোটেই না, মনে হচ্ছে একেবারে সেরে গেছে। একেবারে সব একটু সময় নেবে। গুড মর্নিং। আর কিছু নেই? না না, কিছু না। আচ্ছা জলি, আপনি এক কাপ চা খেয়ে যান। দেখুন এসব এখন চলবে না, আমার ডিউটির সময় হয়ে গেছে। কাল রাতে আপনার ভালো খাওয়া হয়নি? আমি তো আপনার এখানে নিমন্ত্রণ খেতে আসিনি, অ্যাজ এ ডক্টর আপনার ভাইকে অ্যাটেন্ড করতে এসেছিলাম। আবার কখন আসবেন? আবার আমাকে আসতে হবে? ও কথা বলছেন কেন? না, ডক্টর বসে এখানে ছিলাম না, তাই আমাকে আসতে হয়েছিল। তা হোক, তবু বিকেলের দিকে একবার আসবে, তাই না রে দিদি? হ্যাঁ দিদি, আসতে পারেন। আচ্ছা বেশ, আসবো এখন, চলি। নমস্কার। নমস্কার। ডক্টর মুখার্জি একজন বাহাদুর লোক। বাহাদুরই আবার কি বলিস কি দিদি, মল্লিকা ব্যানার্জি চা অফার করলে যার গা গুলো সেও খেয়ে ধন্য হয়, কিন্তু দেখলি কিরকম ভদ্রতা বাঁচিয়ে রিফিউজ করে গেলেন। আবার বলে গেলেন আমি এখানে নার্স করতে এসেছি, নার্স করতে নয়। সবার কাছে তো সমান ব্যবহার আশা করা যায়। কিন্তু তুইও মল্লিকা ব্যানার্জি, এরকম ব্যবহার কখনো আশা করেছিলি? কাল রাতে রুনুর হাত ভাঙা নিয়ে মল্লিকা এসেছিল? হ্যাঁ। তা আমাকে একবার খবর দেওয়াটা প্রয়োজন বোধ করেনি? না না, সে বোধ কত বড় লোকটা জানেন? বাড়ি ঘর দিকে তাই তো মনে হলো। তার নাতির হাত ভাঙাটা আমাদের কাছে কত বড় রেসপন্সিবিলিটি সেখানে আপনার হাতে? আপনার কুলি কাবারি নয়। একটা কুলির হাতে যতগুলো হাত শ্রীপতি বাবুর নাতির হাতেও ঠিক ততগুলো হাত, ডাক্তার হিসেবে আমার কাছে দুটোই সমান। খুব আছে না হয় ডক্টর চ্যাটার্জি, শ্রীপতিবাবুর নাতির হাত ভাঙার চাইতে একটা কুলির হাত ভাঙার দায়িত্ব অনেক বেশি, তাকে হাত দিয়ে কাজ করে খেতে হবে, আর শ্রীপতিবাবুর নাতি যা না হলেও চলবে। মেম সাহেব হ্যাঁ জি? নেই, বাহার চলে গেছে। বাহার চলে গেছে? এই যে মিস ব্যানার্জি, আপনার ভাই নিশ্চয়ই ভালো আছেন। ভালো, কিন্তু কিন্তু দুম এখানে নেই? নেই। আমি ডক্টর চ্যাটার্জির সঙ্গে রুমকে এইমাত্র কলকাতা পাঠিয়ে দিলাম। ও ডক্টর মুখার্জি, আপনি কিছু মনে করবেন না। দেখুন ডক্টর চ্যাটার্জি আমাকে বললেন, বুঝতে পারছি, ডক্টর চ্যাটার্জি বললেন কম্পাউন্ড ফ্র্যাকচার, যদি হাতটা ভালোভাবে সেট না হয় তাহলে সারা জীবনের মতো। আমি সেই সময় কিছুটা নার্ভাস হয়ে গেছিলাম। স্বাভাবিক, তবে নার্ভাস না হলেও পারতেন,
আচ্ছা চলি, নমস্কার। খারাপ খবর রে দিদি। খারাপ খবর মানে? ডক্টর জয়ন্ত মুখার্জি একেবারে হাতুড়ে, আগা ঘোড়া ভুল সেট করেছে, হাতটা আবার ভেঙে জুড়তে হবে, বোধহয় অপারেশনও করতে হতে পারে। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, হাতটা একেবারে জন্মের মতো ছুটো হয়ে গেল রে। ডক্টর যেতে যেতে তুমি ঠিকই বলেছিলেন, তোকে দেখলাম কে? বোন সার্জারিতে সবচেয়ে বড় জিনিস সেই কর্ণের চৌধুরী। ডক্টর মুখার্জিকে নিশ্চিত যাতা বললেন? বললেন না, খুব যাতা বললেন। আমার তো দুঃখ হচ্ছিল তুই শুনতে পেলি না বলে। কি বললেন? বললেন যে এমন ভাবে সেট করেছেন যে তিনি নিজে করলেও এর চেয়ে ভালো সেট করতে পারতেন না। যা সত্যি? হ্যাঁ রে। আরো বললেন, বললেন যে ডক্টর মুখার্জি তার একজন খুব প্রিয় ছাত্র ছিলেন, অনেক মেজর অপারেশন করেছেন সাকসেসফুলি। তবে এতটা নার্ভাস না হলেও পারতেন। হ্যালো হ্যালো দিদি, এই দিদি। হ্যাঁ 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 বল। দিদি খুব খুশি তো? নিশ্চয়ই খুব খুশি হয়েছি তোর হাতটা ভালো করে সেট করেছেন বলে। তবে আরো খুশি হতাম যদি ডক্টর মুখার্জি একটু ভদ্র হতে। সে যাই বল দিদি, আমরাই দোষ করেছি ওর কথা অবিশ্বাস করে, আমাদেরই তো ওর কাছে লজ্জিত হওয়া উচিত। হয়তো ঠিকই বলছিস। শোন কবে আসছিস? আচ্ছা সত্যি? আচ্ছা 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 দেখে দি। হ্যাঁ ডাক্তার মুখার্জি, আমি আপনার জন্য অনেকক্ষণ বসে আছি। বসুন। কি হলো আবার? কিছু হয়নি, রুনু ফোন করেছিল। কানিক চৌধুরী রুনুকে পরীক্ষা করেছেন। ও বিষয়ে হচ্ছে পড়ার কেউ নেই। কানিক চৌধুরী বলেছেন তিনি নিজে হাতে সেট করলে এত ভালো সেট করতে পারতেন। স্যার আমাকে চিরদিনই ভালোবাসেন। নার্স, এটা এক নম্বর ক্যাবিনের পেশেন্টের জন্য, এখানে একটা খাইয়ে দিন। ডাক্তার মুখার্জি, আমি আপনার কাছে এসেছি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে। কৃতজ্ঞতা কিসের জন্য বলুন তো? আপনি রুনুর জন্য যা করেছেন তার জন্য আপনার কাছে ঋণ যথেষ্ট। আপনার বিলটা, ওষুধ, ব্যান্ডেজ, প্লাস্টার, এক্সোপেট সব মিলিয়ে হয়েছে 50 টাকা 10 আনা। আর সেদিন আপনি সারা রাত জেগেছিলেন তার জন্য নিশ্চয় আপনার কিছু পাওনা হয়েছে? ওটা আপনি ডক্টর বোসকে দিয়ে দেবেন, কারণ চাকরির শর্ত অনুসারে ফিজ বলে কিছু নেবার অধিকার আমার নেই। এত বড় কেস করার পরেও আপনার কিছু পাওনা নেই? আছে। আপনার এই 50 টাকা 10 আনা ওষুধের বিলের 10% দ্যাট ইজ 5 টাকা একানা, আর আপনার কৃতজ্ঞতা যেটা নগদ দিলেন। আপনি ভাববেন না, কোনো দিক দিয়ে আমার ঠকা হবে না। আচ্ছা নমস্কার। কিন্তু দিদি তুমিও মল্লিকা ব্যানার্জি এরকম ব্যবহার কোনোদিন আশা করেছিলে? হ্যালো হ্যালো নার্সিং হোম, একটা আর্জেন্ট কল বুক করুন।
শ্রীপতি ব্যানার্জি তার একজনের ভীষণ অসুখ। ডক্টর মুখার্জিকে এক্ষুনি একবার আসতে বলবেন, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা। আসুন। কার অসুখ? আমার। হঠাৎ কি হলো? আমার যা হয় হঠাৎ কি হয়। ও আচ্ছা চলি। শোনা, অন্যায় না হয় আমি করেছিলাম, তার জন্য ত্রুটি স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। আপনি সেই সুযোগ আমাকে দিলেন না, কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার ব্যবহারে যদি আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি সত্যি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা আমি করতে পারবো না, আপনি আমার অহংকারে আঘাত করেছেন। ভালো ডাক্তার বলে আমারও একটা অহংকার থাকা দরকার, আর সেই অহংকারটা আপনার এই আভিজাত্যের মতো উত্তরাধিকার সূত্রে পাওয়া না, সেটা আমাকে অর্জন করতে হয়েছে। মানুষকে কটু কথা বলতে আপনার বুঝি খুব ভালো লাগে? আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলছে এইটি তো আমার স্পর্ধা, তার আবার কটু মিষ্টি কি? স্বীকার করছি দনুকে কলকাতায় পাঠানো আমার অন্যায় হয়ে গেছে, হাত জোর করে মাপছি। যা আপনি জীবনে কখনো করেননি তা আজ নতুন করে করতে গেলে আপনাকে মানাবেন, বরং আমারই ব্যবহারে খানিক অসুখন হয়েছিল তার জন্য আমি সত্যিই লজ্জিত। আপনার এই অভদ্রতার ভানটা একটা মুখোশ। মুখোশ না মিস ব্যানার্জি, আত্মরক্ষার কবচ। আত্মরক্ষা করছেন সাধারণত আপনাদের মতো মেয়েদের কাছ থেকে, আর অসাধারণত আপনার কাছ থেকে। জানতাম আমি প্রীতিকর, কিন্তু প্রীতিকর সেটা তো জানতাম না। প্রীতিকরকে যখন পাওয়া যায় না। আমি কি এতই দুর্লভ? দুর্লভকে তবু চেষ্টা করলে পাওয়া যায়, কিন্তু আপনি আপনি কিছু নিয়ে যে ও গো মোর মন মা,
ডক্টর মুখার্জি, আই এম অল রাইট। আমি কিন্তু ভাবতেও পারিনি আপনি আবার আসবেন। কেন? সেদিন যে রাগ করে চলে গেলেন তাই মনে মনে ভাবছিলাম আবার কি ছুটো দিয়ে আপনাকে ডেকে পাঠাই। রাগ কিন্তু আপনিও কম করেননি। আমার খুব রাগ হয় বটে, তবে বেশিক্ষণ থাকে না। দেখুন আমার এখন একদম রাগ নেই। রাগের বসে এই ভ্যানিটি ব্যাগটা আমার চেম্বারে ফেলে এসেছিলাম। থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা ভাবুন তো, অতগুলো টাকা শুধু ব্যাগটা হারিয়ে গেলে প্রতিপূরণ করতে পারতাম না। প্রতিপূরণ আমি চাইতাম না, আমার জীবনে অনেক ভালো জিনিস দেখে না তেমনি হয়তো ভাবতাম, এটাও ঠিক নয়। দুঃখ কেন? বারে দুঃখটা কি আপনার এক না, আর কারোর দুঃখ থাকতে পারে না? ডক্টর মুখেজি এক কাপ কফি নিয়ে আসি। আজ আর না বলবো না। হঠাৎ কি সুবুদ্ধি? আপনার সঙ্গে ঝগড়া করতে আসলাম। তাহলে মনে করবো আমার সঙ্গে ভাব করতে এসেছি। আমি কিন্তু রাজি। এরকম উত্তর পাবো জানলে এত সহজভাবে কথাটা বলতাম না। আমার উত্তরটা তো পেলেন, এখন আপনার কথাটা ভেবে দেখুন। অপূর্ব নিশ্চয়, কিন্তু এর চেয়ে অপূর্ব জিনিস আমি দেখেছি। কাঞ্চনজঙ্ঘার চেয়ে অপূর্ব জিনিস কি? সে চলে যাচ্ছেন যে? ঠিকই করছে, এসেই ভুল করেছিলাম।
আসতে পারি? আপনি আমি কি আপনার চোখের বালি? না, বুকের মধ্যে তুষার আগুন। আপনি জেনে সন্তুষ্ট হন, আপনি যা চেয়েছিলেন সেটা সেটা ঘটেছে। তবে ভয় নেই, আমি পাগল হব না আর বিষও খাব না। দুটো কোথায়? আমার জন্যই তৈরি। কেন দুরাশা লোক দেখেছেন? আকাশে রামধনুর মধ্যে আপনি সুন্দর, আবার ওই রকমই একদিন মিলিয়ে যাবেন, তখন সবার আলোকে আমাকে শুধু চোখে চল ফেলতে হবে। আর আমাকে ফেলতে হবে সবার সামনে, তাদের উপহাসের পাত্রী হয়ে। হয়নি, আমি আপনার কাছে কোনোদিনই যেতে পারবো না। আমি জানি আমার জীবনের অসারতা, আমার দাদুর টাকা বাদ দিলে আমার মূল্য একটা কুলি মেয়ের চেয়েও কম। কাজের গোষ্ঠী পাথরে মরা শোনা। আপনি বসুন। না না, আমাকে আজ বলতে দিন। চারিপাশে মামুলি সাধনের মধ্যে আমার প্রাণটা যখন হাঁপিয়ে উঠেছিল, তখন এক ঝলক দমকা হওয়ার মতো আপনি এদিন আমার জীবনে সব ওলট পালট হয়ে গেল। কিন্তু দেখলো আমার নারায়ণ পাথরে কিছু বার অধিকার আমার নেই, তাকে নমস্কার করতে হয়। মল্লিকা, শুধু গানের দিন এলো গুনো গান শোনাবার, শুধু গানের দিন এলো গুনো গান শোনাবার, এতে শুধু গো যেন দক্ষিণ হওয়ার, এতে শুধু গো যেন দক্ষিণ হওয়ার, শুধু গানের দিন এলো গুনো গান শোনাবার, এলো গুনো গান শোনাবার। এলো গুনে দুটি পাখি মুখোমুখি নীড়ে জেগে
আজ আমার আকাশ পাহাড় গাছপালা এত ভালো লাগছে। এর আগে আমার এত ভালো লাগেনি কেন দেখতে? এর আগে হয়তো এত আনন্দের ঢেউ কোনোদিন বুকে এসে লাগেনি। আমার মনে হচ্ছে আমাদের ভালোবাসা দেখবার জন্য ওই কাঞ্চনজঙ্ঘা নিজেকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি তোমার জন্য ওকে সাজতে বলেছি, ফুলগুলোকে ফুটতে বলেছি, আর চাঁদকেও উঠতে বলেছি। ফুল চলে যাবে, চাঁদও মরে যাবে, কিন্তু আজকের লক্ষণ না না তাহলে চলবে না। মন খুলে বলো, আমার নাতনিকে তোমার পছন্দ হয়েছে কি না? আগে অপছন্দের তো কিছু নেই। দ্যাটস গুড, তাহলে আমিও তোমাকে একটি প্রাইভেটলি একটু খবর দিই। মলিরও তোমাকে খুব পছন্দ হয়েছে। তারপর নিশ্চিত তাহলে বিয়ের কথাটা ফাঁকাফাঁকি করে ফেলা যায় কি বলো? ও পাতা হয়েই আছে, তোমার তো বিলেট থেকে ব্যারিস্টারি পাস করে ফেললেই দিয়ে হবে। বেশ, তারপর দেনা পাওনার কথাটা? ওয়াও, আই হ্যাভ সাম এনগেজমেন্ট, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আই নো নো নো, নাথিং টু মাইন্ড অ্যাবাউট, ইউ গো অ্যাহেড, দ্যাটস অল রাইট। তাহলে আমি পৌঁছে গাড়িটা পাঠিয়ে দেবো। বাবু, যে কথা বলছিলাম, জানি যে তুমি তোমার নাতনিকে তোমার অর্ধেক সম্পত্তি দেবে, কাজেই দেনা পাওনার কথা এক্ষেত্রে নিষ্প্রয়োজন। কিন্তু আমার একটা অনুরোধ আছে বন্ধু। বলো। সেটা হচ্ছে যে প্রমোথেশের বিলেট যাওয়ার খরচটা ওটা আমি দেব। ওয়াই ওয়াই মানে অ্যাডভান্স বুকিং, পাঁচে বেহাত হয়ে যায় তাই ওটাকে রিজার্ভ করে রাখা, বুঝলে না? বেশ, তোমার নাতনি হ্যাঁ আমাদের ক্যালকাটা সোসাইটিতে নিজেকে ফিট ইন করে নিতে পারবে তো? ইউ নিড হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। আমার নাতনি হচ্ছে সর্বগুণ ভূষিতা। She smiles always matching the shades of a lipstick. Shudhu ganer din lagono gaan shunaba তিথি শুধু যেন শুধু গানের হ্যালো মলি। এত রাত হয়ে গেছে, তুমি কেন ঘুমাওনি? একজন যে চোখ জুড়ে বসে আছে। আচ্ছা, না কাল তোমার কাজ আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কেমন? গুড নাইট। আজ ভোর রাত্রে আমি কি দেখেছি জানো? তোমার কপালে সেই চন্দনের টিপটা সুকতারার মতো জঞ্জল করে চলছে। আর আমি কি দেখেছি জানো? আজ সূর্যোদয়ের সময় তোমার ঠোঁটের হাসি পূব আকাশে ছড়িয়ে পড়েছে। তাই তো ভাবছি মলে, এত হাসির পরে দুঃখ অনিবার্য। সেটা না হতে জন্য ভাগ করে নেব। আজ তুমি সুখী? খুব খুব।
দাদু তুমি কতক্ষণ এলে? অনেকক্ষণ। এসেই শুনলাম তুমি রোজ বিকেলে বেড়াতে বেরো, সন্ধ্যের সময় বাড়ি ফেরো। এটা তোমার সঙ্গীটিকে চিনলাম না তো? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আমার দাদু। আপনি নিশ্চয়ই নাম শুনেছেন, আর ইনি ডক্টর জয়ন্ত মুখার্জি, ডক্টর ঘোষের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, রুনু বলছিল বটে। সো ইউ আর জয়ন্ত? হ্যাঁ, বেশ বেশ, এসো জয়ন্ত, তোমার সঙ্গে আলাপ করি। সেদিন ভাগ্যিস তুমি ছিলে, নইলে মলে কি বিপদই না পড়তো। চল চল চল, ভেতর চল। বসো বসো জয়ন্ত। তুমি যখন মলির বন্ধু, তখন আমাদের পরিবারেরও বন্ধু। হ্যাঁ, কফি। তোমার চেহারা দেখে খুব বড় ঘরের ছেলে বলে মনে হয়। তোমরা কি জমিদার না ব্যবসাদার? আগে না, আমার চেহারাটা, আমার অবস্থা ঠিক অনুরূপ নয়। আমার বাবা গরিব স্কুল মাস্টার ছিলেন। মানুষ তার কর্মের জন্য দায়ী, জন্মের জন্য নয়। না না, ওতে লজ্জা পাওয়ার কিছু নেই। ওর জন্য আমি লজ্জা পাই না। কোয়েট কোয়েট। বরং দাদু, গরিব হবার অহংকার ওর যথেষ্ট। তা অহংকার করবার কিছু থাকলে অহংকার করবে নাই বা কেন? জানত তুমি এমআরসিপি না এফআরসিএস? আমি সামান্য এমবিবিএস। তাতে কি হয়েছে? কত সামান্য এমবি এমডি ডাক্তারের কান কেটে দিচ্ছে। যদি দেখো, কিছু মনে করো না। কত টাকা মাইনে পাও ডক্টর বোসের ওখানে? আগে 300 টাকা। বেশ বেশ, তা মন্দ কি আমাদের গরিব দেশের পক্ষে? বিয়ে তা না করলে একটা লোকের বেশ চলেই যায়। এই যে মলে দাও, জয়ন্তকে কফি দাও, আমাকেও দিও ওই সঙ্গে একটু, তোমাদের নিয়ে একটু সেলিব্রেট করা যায়। সেলিব্রেট? হ্যাঁ, ভারী আনন্দের খবর আছে মলির সম্বন্ধে, বুঝতে জয়ন্ত। মিস ব্যানার্জির সম্বন্ধে কোনো ভালো কথা শুনলে আনন্দ নিশ্চয়ই হবে। এই তো প্রকৃত বন্ধুত্ব, এই তো প্রকৃত বন্ধুত্ব, বন্ধুর ভালোতে আনন্দ পাওয়া। তা ভালো খবরটা কি দাদু? যাচ্ছে ভালো, আর কিছুই হতে পারে না। দাও এই দাও, জান বুঝতে চান তো, মলের বিয়েটা একবারে পাকাপাকি বন্দোবস্ত করে এলাম। আমার বিশিষ্ট বন্ধু বিখ্যাত ব্যারিস্টার নিশীত মজুমদার, তার ছেলে প্রমথের সঙ্গে, কোটিপতি লোক বুঝলে না, আর ওই একটি মাত্র ছেলে, ওই সব আরিশান বুঝলে জানত। প্রমথেশের যেমন মলিকে পছন্দ, মলিরও তেমনি প্রমথেশকে পছন্দ। ওদের দুজনের অনেক দিনের আলাপ পরিচয়। দাদু, আরে তাতে লজ্জার কি হয়েছে? আমার মতো জয়ন্ত চায় যে তুমি সৎপাত্রেই পড়ো, কি বলো জয়ন্ত? আগে হ্যাঁ। আর প্রমথেশের মতো সৎপাত্র তো হতেই পারে না। তাছাড়া মলি একখানা শাড়ি পরে 300-400 টাকা দাম, 3 মাস অন্তর গহনা বদলায়, 6 মাস অন্তর গাড়ি পাল্টা, ও নিজের খরচই তো মাসে 1000 টাকার উপর। তেমনি বড় ঘরে পড়লো, টাকার অভাব নেই, দু হাতে ছড়ালেও পুরোবে না। তা বলে কি আমার ভাগ্য আর মলিরও সৌভাগ্য যে অত বড় লোকের ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল? নইলে আজকালকার যা যুগ, কোন অল্প মাইনের হাগরের ছেলের সঙ্গে ভালোবাসা হলে কি বিপদই না হতো বলো দেখি? জীবনে কোনো দিনই সে সুখী হতে পারত না। আপনি কথা ঠিকই বলছেন। তোমার কথায় আমি খুশি হয়েছি জয়ন্ত। কি জানো, অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। না জয়ন্ত, মলির বন্ধু হিসেবে এ ব্যবস্থায় তুমি নিশ্চয়ই খুশি হয়েছো, কি বলো? হ্যাঁ, বন্ধু না হলেও খুশি হবে। নমস্কার। এসো 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 এসো।
সান্টু মলি দেখো এই চাবিটা নিয়ে সিন্দুকটা খুলে তোমার ঠাকুরমার হীরের গহনা গুলো বার করে নিয়ে এসো তো দেখি সেগুলো কি অবস্থায় আছে। হিসাব তো নেই সবকো কল সবেরে কলকাতা জানা হ্যাঁ দারিদ্রের মধ্যে আমি কেমন করে তোমাকে টেনে নিয়ে আসবো? না না মল্লিকা, তোমার দাদু ঠিক কথাই বলেছেন। আমার দাদুর কথা কি আমার জীবনের শেষ কথা বলতে? কেন বুঝলি না কোন পথ খোলা নেই। চলে যাবো বললেই তুই চলে যাওয়া যায় না? তুমি চলে যেতে পারো, তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কেন তুমি আমার এই ছোট্ট কথাটা বুঝতে পারো না? কিন্তু মল্লিকা, তুমি তো জানো অবস্থা। জানি। তবে তুমি কেন নিজেকে এত ছোট মনে করো? একমাত্র টাকা ছাড়া তুমি আর কাছে কোন বিষয় কম? সেই টাকাটাই তোমার আমার মাঝখানে সবচেয়ে বড় বাধা। ভালোবাসা দিয়ে মন জয় করা যায় মল্লিকা, অবস্থার বৈষম্যকে জয় করা যায় না। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, আর তাই তোমাকে করতে হবে। চিরদিন যা তুমি হতে চেয়েছিলে তাই তোমাকে হতে হবে। তোমার জন্য না হলে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে মল্লিকা, তোমার চলে যাবার পথে বাধা আমি দেব না, বরং তোমার যাবার জন্য আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেবো। আর যতদিন তুমি না ফেরো ততদিন তোমার অপেক্ষায় বসে থাকবো। তুমি কি বলছো মতে? তোমাকে বিলেত যেতে হবে। বিলেত? তোমার দাদুর মতো তুমিও ঠাট্টা করছো? দাদুর ঠাট্টার জবাব দিচ্ছি। কিন্তু টাকা? আমি তো তোমার দাদুর টাকা সে আমি নিতে পারবো না। সে টাকা আমি তোমাকে দিতে পারবো না। আমার মার অনেক গয়না আছে, তাতে দাদুর কোনো অধিকার নেই, সব গয়না আমার। না না তাও হয় না। কেন হয় না? বুঝে দেখো মলে, তোমার মায়ের গয়না আমি নেবো কোন অধিকারে? যাকে সব দিয়েছি তার আমার উপর কোন অধিকার নেই। মলে, ভালোবাসার অধিকার থাকলে গয়না নেবার অধিকার থাকে না, ওটা লৌকিক অধিকারের ব্যাপার। নিলে আমি ছোট হয়ে যাবো, তোমার কাছে না হলো আমার নিজের কাছে। বেশ, আমার গয়না বিক্রির টাকা তুমি বর্তমান হিসেবে নেবে? বর্তমান? এ তুমি কি বলছো মলে? যা বলবার জন্য আমি জন্মেছি, আমার বিধাতার দেওয়া অদৃষ্ট। তুমি তো আমার স্বামী। স্বামী? ব্রাহ্মণ দেবতা সাক্ষী করে মন্ত্র পাঠ করে তবে স্বামী স্ত্রী হতে হয়। মন্ত্র তো তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, তা কি হয়নি? তুমি ব্রাহ্মণ, দেবতা হিমালয়ের সাক্ষী, যে সাক্ষী চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। যে সাক্ষী চিরদিন আমাদের ভালোবাসার সাক্ষী দেবে, তার সামনে দাঁড়িয়ে আমিও বলছি, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। মার হাতে চুরি, বালা চুর,
হইতে। এটা আমার মার গলার হার, মাই হাতটা এত ভালোবাসতেন না, সব সময় পড়ে থাকতেন। আর মাকে না কি সুন্দর দেখাতো এই হাতটা পড়লে। মালিক, এই দরকার হবে না, এ সোনা নয়, গহনাও নয়, এ যে তোমার মায়ের অস্তিত্ব। আর যদি আমার মা বেঁচে থাকতেন তোমাকে আরো কত কি দিতেন, এ তো আমার মার আশীর্বাদ। কিন্তু মালিক, আমি কে দানের যোগ্য? সে জানত এসব কথা কেন বলছ? তুমি বিলেট যাবে, এফএস সিএস পাশ করে বড় ডাক্তার হবে, আমার কাছে কত বড় গৌরবের কথা বলো তো। দেখি আজ আমার চোখে জল ছাড়ার কিছুই নেই। আচ্ছা জয়ন্ত, পড়িয়ে দাও। কে ডাকে আমায়।
আমিও তাই রে দিদি, ছেলেবেলা থেকে বাপ মা মারা ভাই বোন দুজন একসঙ্গে মানুষ হয়েছি, আজও তুই কাছে না থাকলে কিরকম ফাঁকা ফাঁকা মনে হয়। আমার জার্মানি থেকে লন্ডনে যাবি? প্রথম ছুটিতেই যাব। যদি যাস তবে সেটা কি তুই বলে দিবি দিদি? নিশ্চয়ই তার সঙ্গে দেখা করবো, দেখা করে তাকে বলবো তোর কথা আর তোকে জানাবো তার কথা। এই তো ঠিক আছে রে, কিচ্ছু ভাবিস না। দিদি চলি রে। আজ দু বছর সাত দিন তুমি এখান থেকে গিয়েছ, মনে হচ্ছে যেন একটা জন্মে তোমার সঙ্গে দেখা হয়নি। হ্যাঁ, রনু গত সপ্তাহে জার্মানিতে চলে গেছে রেডিও ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য, সুবিধা পেলেই তোমার সঙ্গে দেখা করবে। সে এখনো জানে না যে তার দিদি মিসেস মল্লিকা মুখার্জি। আর সবই ঠিক আছে, তাড়াতাড়ি চিঠির উত্তর দিও কেমন। তোমার একখানা চিঠি এসেছে বিলেত থেকে, বোধহয় প্রমথেশ লিখেছে। উত্তর দিও। চিঠির প্রথমে ছাপানো লাইনটা পড়লে বুঝতে পারবে তোমার ত্যাগ আমার তপস্যা সার্থক হয়েছে। আমি এবার শেষ পাশ করেছি আর একটা বৃত্তি পেয়েছি। ছ মাসের জন্য ইউরোপের একটা যে কোনো ভালো হাসপাতালে গিয়ে হাতে কলমে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করবার। কোথায় আর কবে যেতে হবে জানি না, পরের চিঠিতে তোমায় সব জানাবো। এই গৌরব আমার নয়, তোমার।
মা, জয়ন্ত এবার সেস পাস করেছে, তোমার আশীর্বাদ সার্থক হয়েছে। মলি, মলি, নিশীথ চিঠি দিয়েছে, প্রমথ ব্যারিস্টারি পাস করেছে, তোমাকেও প্রমথ বোধ হয় তাই লিখেছে বোধ হয়। না না, এতে লজ্জার কি আছে? প্রমথ বিলেত যাবার আগেই তোমাদের দুজনের বিয়ে আমি আর নিশীথ ঠিক করে রেখেছি। নিশীথ লিখেছে প্রমথকে তাড়াতাড়ি ফেরবার জন্য, সেও লিখেছে মাসখানেকের মধ্যেই সে ফিরবে। এখন সুযোগ মতো একটা দিন স্থির করে তোমাদের বিয়েটা আমি ভালোই ভালো শেষ করতে চাই। কি কথা বলছো না যে? এই বিয়ে হবে না দাদু। হবে না মানে? তাকে আমি মন থেকে ভালোবাসতে পারি। তা বেশ তো, বিয়ের আগে ভালোবাসতে না পেরে থাকো, বিয়ের পর ভালোবাসতে শিখবে। যাকে আমি ভালোবাসি না তাকে আমি বিয়ে করতে পারবো না। বটে, কিন্তু জানতে পারি কি তোমার সেই ভালোবাসার পাত্রটিকে, যার জন্য প্রমথর মতো ছেলেকেও তুমি বিয়ে করতে রাজি না? উত্তর দাও। ও, তোমার সেই ভালোবাসার পাত্র বোধ হয় জয়ন্ত ডাক্তার। কোথায় আছে সে স্কাউন্ডেলটা? বিলেতে। বিলেতে? হ্যাঁ, এফএসসিএস পাশ করেছে। বিলেতে গিয়ে এফএসসিএস পাশ করেছে? টাকা সে পেলে কোথায়? আমি দিচ্ছি। তুমি দিয়েছো? আই সেই, আমার টাকা সেই জোচ্চরকে দেবার কি অধিকার আছে তোমার? তোমার টাকা নয়, আমার মায়ের গহনা বেচার টাকা। তোমার কি মাথা খারাপ হলো না আমার সঙ্গে ঠাট্টা করছো? জয়ন্তর অবস্থা নিয়ে তুমি তাকে ঠাট্টা করেছিলে, আমি সেই ঠাট্টার জবাব দিচ্ছি। এতক্ষণ স্পর্ধা তোমার হলো কি করে? তার মতো লোককে ভালোবাসতে গেলে স্পর্ধা করে ভালোবাসতে হয় দাদু। লজ্জা করে না তোমার তার মতো একটা নিচ ইতরকে ভালোবাসতে? জয়ন্ত এবার চেয়ে বাস করেছে, মানুষ হিসেবে জয়ন্তর সঙ্গে প্রমথের সে কোনো তুলনাই হয় না। জানো তোমার স্বেচ্ছাচারিতার ফল কি হতে পারে? জানি, তুমি তোমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারো, কিন্তু জয়ন্ত ছাড়া। তুমি যে শয়তান বল লোকের মেয়েকে ভুলিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে বিলে যেতে পারে সে একটা স্কাউন্ডার। ভালোবাসা, তুমি হলে তার বিলে যাওয়ার পথ খরচ। হ্যাঁ, তার মতো ছেলে তোমার মতো অনেক মেয়েকে ভুলিয়ে বড় হয়। তোমার আগে আর একজনকে ভালোবাসা জানিয়ে সে ডাক্তারি পাশ করেছে, তোমার মাথায় কাঁটাল ভেঙে সে বিলে গিয়েছে, আবার আর একজনকে ভুলিয়ে সে তার পসার জমিয়ে নেবে। বড় লোকের মেয়েদের ভুলিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে স্বার্থ সিদ্ধি করা তাদের পেশা। তাদের কথা ভুলে গিয়ে প্রমথেশকে বিয়ে করবার জন্য তুমি তৈরি হও। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? আপনি একেবারে সেরে গেছেন। সেরে গেছি বলে আনন্দ তত দুঃখ তত। দুঃখ কেন? আপনার সঙ্গে থেকে বঞ্চিত হবে বলে। দেখুন আরতি দেবী, ডাক্তার মানেই রোগ, কাজে ডাক্তারদের কাছ থেকে দূরে থাকাই ভালো। না ডাক্তার, আপনি না থাকলে কি হতো বলুন তো? ফ্যাশন করে ভিয়েনায় বেড়াতে এসেছিলাম, যাতে দেশে ফিরে বন্ধুদের কাছে জাহির করতে পারি আমি কন্টিনিউ ফেরাম, কিন্তু এই দেশেও যে আবার রোগ হয় তা জানতাম না। রোগ তো সর্বত্র। ডক্টর মুখার্জি, ইউরোপে বেড়াতে এসে সবচেয়ে ভালো জিনিসটা আমি দেখতে পেলাম তা হচ্ছে পাখি। টেলিগ্রাম আছে মিস মল্লিকা ব্যানার্জি।
জয়েন্ট থিওডোর হসপিটাল ভিয়েনা, রাইট কেয়ার হসপিটাল, লাভ, জয়েন্ট। জয়ন্ত, মল্লিকাকে প্রলুব্ধ করে তাকে ঠকিয়ে তার টাকা নিয়ে বিলেতে গিয়েছো, আরো মতলবে আছো আমার দেওয়া তার সমস্ত সম্পত্তি উদরস্থ করবার, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই হীন কুৎসিত মতলব সিদ্ধ হবে না। লক্ষপতির নাতনির সঙ্গে লোফারের বিয়ে হয় না, মল্লিকার বিয়ে হচ্ছে তার পূর্ণ সম্মতিতে এক বিরাট ধনীর একমাত্র ছেলের সঙ্গে। মল্লিকার পূর্ণ সম্মতিতে বিয়ে হচ্ছে? যদি ভদ্র সন্তান হও আর ভব্যতার কিছুমাত্র তোমার মধ্যে অবশিষ্ট থাকে, তবে মলির এই নববিবাহিত জীবনটাকে নষ্ট করবার জন্য আর তাকে কোনো চিঠি তুমি লিখবে না। সে তোমাকে চিনতে পেরেছে আর তার নিজের ভুলও বুঝতে পেরেছে। মলি নিজের ভুল বুঝতে পেরেছে? ওয়েল ডক্টর, দুপুরের ডাকে বাবা জরুরি কেবল পেল, নেক্সট অ্যাভেলেবল প্লেনেই ফিরে এসো, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, তাই আপনার কাছে বিদায় নিতে। যদিও জানি আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়, তবুও বিয়ে একটা সামাজিক ব্যাপার, সকলকে জানিয়ে করতে হয়। মেয়েটিকে বোধ হয় আপনি চেনেন, মল্লিকা ব্যানার্জি, দার্জিলিং এর শ্রীপতি ব্যানার্জির নাতনি। আচ্ছা চলি, চলাম। খুব ইচ্ছে করে রোজ তোমার কাছে আসি, তোমার সঙ্গে অন্তরঙ্গ হয়ে মেশবার চেষ্টা করলে ব্যর্থ, তাই মনে হয় তোমার অন্তর নেই, না হয় অন্য কোনো জায়গায় বাধা। হ্যাঁ, এখন কাজের কথা বলি, আমার যেখানে অপারেশন হয়েছিল কাল থেকে স্লাইট পেন হচ্ছে। পেন হচ্ছে? দেখতে একবার। কাল সকালে হসপিটালে যাও। কেন, এখানে? না, আমি কিন্তু কিছু মনে করব না। আমি কিন্তু মনে করব, আশা করি তুমি কিছু মনে করবে না আমার এই মনে করার জন্য। হাউ নাইস, বেশ কাল হসপিটালই যাব। আচ্ছা চলি, কেমন? শুনলাম নাকি তুমি দেশে ফিরছ? হ্যাঁ। কই, এ কথা তো আমাকে বলনি, আমিও তোমার সঙ্গে যেতে পারতাম, এতদিন শুধু এখানে আছি একসঙ্গে ফিরবো বলে। আমি জানতাম না হঠাৎ আমাকে দেশে ফিরতে হবে, আমার প্রফেসর কর্নেল চৌধুরী আমাকে একটা ভালো কাজ অফার করেছেন এবং সেই কাজে ইমিডিয়েটলি জয়েন করবার জন্য আমাকে টাকাও পাঠিয়ে দিয়েছেন, আর দেশ ছেড়ে বহুদিন বিদেশে পড়ে আছি, তেমন ভালোও লাগছিল না। দেশের কথা বুঝিয়ে দিতে পারি এমন বুঝি তার কেউ বা কিছু নিয়ে এখানে হয়তো আছে, হয়তো বা নেইও, খুঁজে তো একবার অবকাশ হয়নি আর।
আমার নিমন্ত্রণের কথা তো বলিনি তো? আমি তো বলেছি, দেশে ফিরে নিশ্চয়ই তোমাদের ওখানে যাব। ধন্যবাদ। জয়ন্ত, তুমি চলে যাবার পর কন্টিনেন্ট আমার একদম ভালো লাগবে, তাই ভাবছি নেক্সট অ্যাভেলেবল প্ল্যানে আমিও রওনা হব। বেশ তো, বুঝতে পেরেছি জয়ন্ত, জীবনে আঘাত পেয়েছো খুবই, কিন্তু তাই বলে ভেঙে পড়লে তো চলবে না। তোমার চিঠির উত্তরে আমি তোমাকে সব কথাই খুলে লিখেছি। দেখো, আমার বয়স হয়েছে, আর তেমন খাটতে পারি না, অথচ রুগীরাও ছাড়তে চায় না। আমার ইচ্ছে জীবনের বাকি কটা দিন তুমি যদি আমার সঙ্গে জয়েন করো তাহলে আমি একটু বিশ্রাম করে কাটাতে পারি। আমি? হ্যাঁ, তুমি। তুমি তো জানো আমার কোনো সন্তানাদি নেই, ছাত্র তো পুত্র তুল্য। তোমার জিনিসপত্র সব কোথায়? আগে হোটেলে। হোটেলে কেন জয়ন্ত? আগে না, মানে কলকাতায় কোথায়? জয়ন্ত যে সদ্য বিলেত ফেরত, ও দেশের ছেলেরা খবর না দিয়ে বাপের কাছেই ওঠে না। সে কি গো? হ্যাঁ, সেইটি তো বিলেতি রীতি। কিন্তু জয়ন্ত, এটা তো বিলেত নয়, এটা তো বাংলাদেশ, এখানে খবর না দিয়ে মালপত্র নিয়ে সরাসরি এসে উঠলে না কেন? আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এটা তো বোঝাবুঝির কিছুই নেই, আমার প্রতিনিধি হিসেবে রোগীদের সব দায়িত্ব তোমায় নিতে হবে, প্রয়োজন বোধ করলে আমার সঙ্গে একটু কনসাল্ট করে নেবে, সেই জন্যই তোমার এখানে থাকা দরকার। কিন্তু কেন, তোমার কি এখানে থাকার কোনো অসুবিধা হবে জানতো? না, আমার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হয়তো আপনাদেরই হবে। বিলেত থেকে অনেক আদর কায়দা শিখে এসেছে। আগে যখন ওর আন্ডারে হাউস সার্জন ছেলে, তখন তো জোর করে চেয়ে চেয়ে খেয়ে যেতে, আজ বুঝে তোমার মাসিমা পথ হয়ে গেছে। না না মাসিমা, আপনি আমাদের সেই মাসিমাই আছেন। তুমি আমাদের সেই জয়ন্তই আছেন। ড্রাইভারকে বলে দাও জয়ন্তের জিনিসপত্রগুলো এখনই হোটেল থেকে নিয়ে আসুক। কিন্তু স্যার, আপনার কাজে জয়েন করবার আগে আমি দিনপাতের কিছু নিয়ে দার্জিলিং ঘুরে আসতে চাই। মুখার্জি না? নমস্কার, কবে বিলেত থেকে ফিরলেন? কয়েকদিন হলো। আপনি ভালো আছেন? হ্যাঁ। ডক্টর ঘোষ? তিনি আজ কয়েকদিন হলো কলকাতায় গেছেন। ব্যানার্জি মেনশনে কাউকে দেখছেন তো? না, এখানে কেউ নেই। আজ প্রায় পাঁচ ছ মাস হলো শ্রীপতিবাবু মল্লিকার বিয়ে দিতে কলকাতায় গেলেন, তারপর আর ফেরেনি। আপনি ভেতরে যাবেন না? তুমি কেন এসেছ এখানে? মলের সঙ্গে দেখা করতে এসেছিস। পথটা তোমার কম নয়, এর সঙ্গে দেখা হবে না। সে নেই এখানে? যেখানে থাকবার ঠিক সেইখানেই আছে, বেরিয়ে যাবো এখান থেকে। মলের সঙ্গে দেখা না করে আমি যাবো না। আই হ্যাভ গিভেন ইউ দ্য লাস্ট ওয়ার্নিং, এরপর আমি দরওয়ান ডাকতে বাধ্য হবো। গেট আউট, গেট আউট ব্যাক। আমার কাছে লিখিও না, বলো কি হয়েছে। যা হবার নয় তাই হয়েছে মাসিমা, আপনাকে তো মল্লিকার কথা সবই বলেছিলাম। সেই মল্লিকা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু মাসিমা,
সে আজ আমার কাছে মিথ্যে হয়ে গেল। কি বলছো তুমি? ঠিকই বলছো মাসিমা, মল্লিকাকে আমি একবার মুখোমুখি জিজ্ঞাসা করতে চাই, সে যে মায়ের গয়না বেচে আমাকে বিলেত পাঠালে সেটা কি তার ভালোবাসা প্রতি দান না গরিবের ছেলেকে ভিক্ষা দান? কিন্তু মাসিমা, তার দাক্ষিণের দরজা আমি তো আর পাততে চাইনি, বরং তাকে ভালোবেসে তার ভালোবাসার মর্যাদা দিয়েছিলাম। কিন্তু প্রতিদানে কি পেলাম? না আমি ঠক, আমি চচ্চ, আমি প্রতারক। দিদি, আমার জানতে ছবিটা কি সুন্দর ভাবে বাঁধিয়ে রেখেছি। বাহ, তুই অত যত্ন করে সেই ভিয়ানা থেকে ছবিটা পাঠালি, আর আমি বাঁধিয়ে রাখবো না? জয়ন্তের সঙ্গে এটাই আমার প্রথম ছবি। জয়ন্ত কি মিষ্টি! জয়ন্তের সঙ্গে তোর আলাপটা তাহলে খুবই জমেছে বল। হ্যাঁ, এখন সেটা প্রলাপে দাঁড়িয়েছে, এরপরে বিলাপ, তারপরে না জামে বল, ভিয়ানাতে আমার যা হয়েছিল ওকে। এটা কার ছবি আনকে? তিনি প্রমোদের সুমজুমদার, তিনি আমার সঙ্গে জয়ন্তর আলাপ করিয়ে দিলেন। আর এটা, এটা ডাক্তার জয়ন্ত মুখার্জি না? ভারী সুন্দর চেহারা না? ঠিক আমার মতো না ডার্লিং। তোমার মতো? কেন, তোমার মতো দ্বিতীয় ব্যক্তি আর পৃথিবীতে আছে কিনা আমি তো দেখিনি। জানিস সেদিন দেবী টিচারের সামনে কি করলো? কি করলেন জয় মুখ? তোমার আর জয়ন্তর ভালোবাসা নিয়ে একটু আলোচনা করছিলাম। হ্যাঁ, তোমাদের ছবিখানা তাকে দেখিয়েছিলাম। আমার নতুন গানের টিচারকে তুমি দেখো নি আন্টি, তাই নাকি দিদি? হ্যাঁ, ভারী চমৎকার গান করে। লাভলি। তা তিনি কখন আসেন? কদিন তো অসুস্থ হয়ে পড়েছে। দেবী, তো সে নতুন গানটা আন্টিকে শুনিয়ে দে তো। লক্ষ্মীজি দেবী শোনা। কেমন মামি, চলো। জানতো, ওর মুখে শুনলাম তুমি নাকি আজ একটা খুব শক্ত অপারেশন করেছো। আগে হ্যাঁ, চেষ্টা করেছি। আর যদি তোমার ছুটি থাকে আমাকে একটু মার্কেটে নিয়ে যাও। আচ্ছা। কত করে ডাজন? 4 টাকা ডাজন। ও আচ্ছা, 2 ডাজন দাও। দিদি, দিদি জয়ন্ত, জয়ন্ত। হ্যালো আরতি, আমার শোভা, মিসেস চৌধুরী, আরতির দিদি, আরতি। সত্যি জয়ন্ত, তোমাকে দেখে তো আমার আনন্দ হচ্ছে। তুই কি রে আরতি, জয়ন্তকে আমাদের পিকনিকে নেবে তো? না অফকোর্স যাবে বলতে জয়ন্ত। জয়ন্ত, আমরা একটা পিকনিক করছি, ইউ মাস্ট কাম। আপনি আসবেন বেশি, নাইলে কিন্তু খুব রাগ করবে। আমার কথা বলতে পারছি না, তবে জয়ন্ত নিশ্চয়ই যাবে। জয়ন্ত যে আরতির কতখানি সে আপনি বুঝতে পারবেন না, আরতির মতো বয়স একদিন আমারও ছিল। আচ্ছা চলে মিসেস মহিত, নমস্কার। ওরা গভীর ভালোবাসায় পড়ছে আরতির কথাবার্তা, তাই তো মনে হয়। মনে হয় মানে জয়ন্ত তো আরতিকে ছাড়া বিয়েই করবে না। দ্যাটস কারেক্ট। কাপলি কুজানোয়ার ঘুমরের মধুগুণ জানে, একই সাড়া পাই গো, একই সাড়া পাই। যে ফাগুন এলো আজ জীবনের আমার, তুলনা তো নাই তার, তুলনা তো নাই। কাপলি কুজানোয়ার ঘুমরের মধুগুণ জানে, মধুর জানে।
তাকে চোখ দিয়ে দেখার চাই তো মন দিয়ে বুঝতে হয়। আমাকে মন দিয়ে কি বুঝি? পরে বলব। তোমার সঙ্গে কবে দেখা হয়েছিল তারপর থেকে এক মুহূর্তের জন্য তোমাকে বলতে পারিনি। আরতি, স্মৃতি হচ্ছে বন্ধন, বিস্মৃতি হচ্ছে মুক্তি। তুমি কি সেই মুক্তি চাও? চেয়েছিলাম, পাইনি। কিন্তু একটা জিনিস তুমি পাওনি জানো? কি? বিশ্বাস। বিশ্বাসটা সব জায়গায় খাটে আরতি, খালি ভালোবাসার জায়গা চল। আমি যদি সেই বিশ্বাস তোমাকে এনে দিতে পারি তাহলে জীবনে একটা নতুন অভিজ্ঞতা হবে। আরতি চল ফেরা যাক। হুম চলো। তোমায় কিন্তু এখন ফিরতে দিচ্ছি না, আমাদের বাড়িতে ডিনার সেরে তারপর তুমি যাবে, তোমার মাসিমার সঙ্গে সেরকম কথা হয়ে আছে। আচ্ছা বেশ। শোনো, আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ নিশ্চয়ই। আমার বেবির একটা গানের টিচার ছিল, আজ কয়েক মাস ধরে খুব অসুস্থ হয়ে পড়েছে। ও খুব গরিব, তুমি যদি যাওয়ার সময় একবার দেখে যাও তো। বেশ তো চলো। কেন ওকে মিছে মিছে কষ্ট দিচ্ছ দিদি? এটা কষ্ট নয় আরতি, এটা আমার কর্তব্য। আসো। লতিকা আছে? বর্দিমণি স্কুল থেকে ফেরেননি। আজ তোমার ছোট দিদিমণি কেমন আছেন? ওকে দেখবার জন্য ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। আসুন। শুনছো আরতির সঙ্গে যার বিয়ে হচ্ছে? ডাক্তার মুখার্জি, যার কথা তোমাকে আগে বলেছিল তাকে নিয়ে এসেছি তোমায় দেখাতে। মলি,
শক্তি কি আর রেগেছো শরীরে? তোমার অবস্থাটা ভালো করে বুঝিয়ে বলো মস্ত বড় ডাক্তারি। খুব দয়া, আপনাদেরও খুব দয়া, কিন্তু আমার ওরকম ডাক্তারের দরকার নেই। মলি ও কথা বলতে নেই, মস্ত বড় ডাক্তার, তুমি ভালো করে বুঝিয়ে বলো না তোমার অসুখটা। না না না, আমি ভালো আছি, আমার ডাক্তারের দরকার নেই, আমি ভালো আছি। আমি না হয় পরে এসে দেখি যাব। আমি একটু ঘুরে আসি। কেন? একটা কাজ রয়েছে। তাড়াতাড়ি এসো, কিন্তু আমরা সবাই অপেক্ষা করব। আচ্ছা। অবস্থা দেখতে রাজার দুলালি ফিকিরির মতো পথে পথে ঘুরে বেড়ায় একটা চাকরির জন্য, অথচ ওর বাড়িতে আমি চাকরি করতাম যখন ওকে পড়াতাম। আচ্ছা, ভিয়েনা থেকে আমার কোনো চিঠিও পাইনি? না না, ও যে তোমাকে বিলেতের ঠিকানার প্রতি সপ্তাহে চিঠি দিয়েছে, আর পাগলের মতো প্রতিটি পিয়নের কাছে প্রতিদিন জিজ্ঞাসা করেছে তোমার চিঠি এলো কিনা। কি করে আসবে? আমি তখন ভিয়েনাতে পরপর দুটো আঘাত পেল, তারপর তোমার ল্যান্ডলেডির কাছ থেকে তোমাকে লেখা সব চিঠিগুলো ফেরত এলো। আরেকদিন আরতির দিদি আভা ওকে জানায়
তুমি নাকি আরতিকে বিয়ে করছো। আরতির সঙ্গে তোমার একটা ফটো দেখান। সেদিন উৎশান্তি মতো বাড়ি ফিরে এলো, কাঁদতে কাঁদতে আমায় বললেন, জীবনে কি কোথাও বিশ্বাস আর নিষ্ঠার জায়গা নেই লতিকাদি? আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সত্যি জয়ন্ত, মরের মতো মেয়ের জীবনটাকে নিয়ে তুমি এভাবে ছিনে মেনে খেললে? যা ভেবেছিলাম ঠিক নাই, তুমি এখানে জয়ন্ত, আশ্চর্য। সত্যি আশ্চর্য মিসেস মিত্র, আজ থেকে আমার জায়গা এখানে। তোমার জায়গা এখানে মানে? মলির কাছে। মলির কাছে? মল্লিকা তোমার কেউ হয়? মল্লিকা? মল্লিকা আমার জীবনের সব। হ্যাঁ, আমি ছাড়া ওরা কেউ নেই। তোমাদের জন্য আমি ওকে খুঁজে পেয়েছি, তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাচ্ছি। আরতি, সব বুঝে আমার বিচার করো। একটা কথা স্বীকার করি চাই জয়ন্ত, তুমি একমাত্র পুরুষ যে মিথ্যে শ্রদ্ধা করি, আমাকে ঠকাবার চেষ্টা করি। জয়ন্ত, এসব শারীরিক অসুস্থতা মারাত্মক নয়, তবে ডিপ্রেশনটা খুব বেশি। মনের এই ডিপ্রেস ভাবটা যদি পরিবর্তন করতে পারো না যায়, তাহলে আমি তোমার আশাই দিতে পারি। আচ্ছা ডক্টর সেন, ওই যে কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে, ওটার সম্বন্ধে আপনার কি মনে হয়? নো নো, ইট ইজ নট এ কেস অফ প্যারালাইসিস। এসব রোগে অত্যধিক উত্তেজনার ফলে একটা ফাংশনাল ডিসঅর্ডার হয়, আবার মন ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সেরেও যায়। কিন্তু ডিপ্রেস ভাবটার যদি পরিবর্তন না হয় বা করতে না পারা যায়, আর সেই সঙ্গে যদি হার্টটা অ্যাফেক্টেড হয়, ইউ নো। মনে কি তাহলে সেরে উঠবে না? জানি না, তবে একবার শেষ চেষ্টা করে দেখব। মনে
এখন কেমন বুঝছ? না, বিশেষ ভালো না। আমি সবকিছুতে না বলত, জোর করত। সে লক্ষণটা ভালো ছিল, কিন্তু এই প্রতিবাদ না করার মানে বাঁচার চেষ্টাও একদম ছেড়ে দিয়েছে। এরপর খাওয়া দাওয়া ত্যাগ করবে, তারপর আস্তে আস্তে ঝোঁক শেষ হয়ে যাবে। ছমাস ধরে এত চেষ্টা করে কোনো ফল হয়নি। না, ওর মন না সারলে দেহ কিছুতেই সারবে না। তাহলে উপায়? এখন একমাত্র উপায় হচ্ছে ওর মনটাকে কোনো রকম জাগিয়ে তোলা। গরম করে খাও তো। মলি, কথা বলো মলি, কথা বলো মলি। আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, কিন্তু কেন করেছিলাম তা জানতে পারলে তুমি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে। আমার সমস্ত জীবন যে আমি তোমাকে ছাড়িয়ে দেবো, তুমি আমাকে সাহায্য করো, আমাকে সুযোগ দাও। আমি জানতাম তুমি দুর্বল, তাই তোমাকে এড়িয়ে চলতাম, কিন্তু আমাকে মুক্ত করে আমার হাতে স্বর্গ তুলে দিয়ে কেন আমাকে এমন করে বাঁধলে? কাঞ্চনজঙ্ঘার নিচে কেন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? আমার দেওয়া সিঁদুর মাথায় তুলে নিয়ে কেন কেন সেদিন বিয়ের খেলা খেলেছি? আমার উচ্ছ্বাসকে তৃপ্ত করবার জন্যে আমার মতো একটা গরিবের ছেলের হাতে মায়ের গয়না বেচা টাকাগুলো কেন তুলে দিয়েছিলে? যদি না থাকে তার মধ্যে কোনো অর্থ, যদি না থাকে ভালোবাসার সঙ্গে অনন্ত বিশ্বাস, আমার লেখা প্রত্যেকটা চিঠি কেন দার্জিলিং থেকে ফেরত আসে? কে আমাকে চিঠি লিখে জানিয়েছিল যে তোমার পূর্ণ সম্মতিতে তুমি বিয়ে করছো মিস্টার মজুমদারকে? আজ হয়তো আমার সব কথা তুমি অবিশ্বাস করবে, কিন্তু একটা কথা তোমাকে বিশ্বাস করতে হবে মলিন, যে সব কিছুর জন্য দায়ী তোমার দাদু আর এই না। জঘন্য চরিত্রের লোককে চিঠি লিখতে ঘৃণা বোধ হয়। মল্লিকাকে প্রলুব্ধ করে তাকে ঠকিয়ে তার টাকা নিয়ে বিলেতে গিয়েছ, আরো মতলবে আছো আমার দেওয়া তার সমস্ত সম্পত্তি উদরস্থ করবার, কিন্তু আমি বেঁচে থাকতে তোমার এই হীন কুৎসিত মতলব সিদ্ধ হবে না। লক্ষপতির নাতনির সঙ্গে লোফারের বিয়ে হয় না, মল্লিকার বিয়ে হচ্ছে তার পূর্ণ সম্মতিতে এক বিরাট ধনীর একমাত্র ছেলের সঙ্গে, যে কুলে ধনে মানে মল্লিকারই উপযুক্ত। যদি ভদ্র সন্তান হও আর ভব্যতার কিছুমাত্র তোমার মধ্যে অবশিষ্ট থাকে, তবে মলির এই নববিবাহিত জীবনটাকে নষ্ট করবার জন্য আর তাকে কোনো চিঠি তুমি লিখবে না। সে তোমাকে চিনতে পেরেছে আর তার নিজের ভুলও বুঝতে পেরেছে।
বাড়িতে কে আছেন? চিঠি আছে? বাবুকে এখানে দিয়ে যাও। তোমার চিঠিতে মনে হলো তুমি খুব ভেঙে পড়েছ, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না বাবা। মল্লিকা তোমার ভুল বুঝলো, তোমার উপর অবিচার করলো, এটা এমন বড় কথা নয়। মল্লিকার জন্য তোমার এই স্বার্থত্যাগ, জীবনকে নষ্ট করে এতখানি সেবা যত্ন, এ কখনো বৃথা হতে পারে না। এ তোমাদের দুজনকে দুজনের কাছে আরো আপনার করে তুলছে। মল্লিকার এই ভুল বোঝা চিরকালের জন্য নয়, একদিন তাকে অনুশোচনা ও আত্মগ্লানির ভেতর দিয়ে তোমার ভালোবাসাকে আবার স্বীকার করে নিতে হবে। সেই দিনই মল্লিকা বুঝতে পারবে জয়ন্ত জীবনে মল্লিকাই সব। এটি তোমার মাসিমা। জয়ন্ত আমি জানি, আমি জানি।